মাত্র কয়েকদিন পরেই পুজো, যদিও গত বছরের মতো এ বছরও করোনা পরিস্থিতিতে কিভাবে হবে দুর্গাপুজো সেই উত্তর এখনো কারো জানা নেই। তবে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঠাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে প্রতি বছরই কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলোয় থাকে থিমের নয়া চমক। গত বছর করোনা অতিমারির কারণে সমস্ত বাজেটে কাটছাট করা হয়েছে, এই বছরেও রয়েছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় রয়েছেন ছোট থেকে বড় ক্লাবের কর্মকর্তারা। প্রতি বছর রথযাত্রার দিন হয় বেশিরভাগ পুজো প্যান্ডেলের থেকে বনেদি বাড়ির খুঁটি পুজো। যারা এই দিন করতে পারেন না তারা চেষ্টায় থাকেন অন্যান্য শুভ দিনগুলোকে বেছে নিতে। ঠিক সেই রীতি মেনেই রবিবার ভবানীপুর পঁচাত্তর পল্লীর পুজো নিজেদের খুঁটি পুজোর অনুষ্ঠিত করলেন। এবছর ভবানীপুরের পঁচাত্তর পল্লীর পুজো 57 বছরে পা দিচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরো অনেকে। আমরা বাঙালি, আমাদের কাছে দুর্গাপুজো ধার্মিক সাম্প্রদায়িক এর থেকে অনেক ঊর্ধ্বে উঠে দুর্গাপুজো আমাদের কাছে জাতীয় উৎসব। এবং এই দুর্গাপুজোয় মেতে ওঠা যখন ঢাকের কাঠি পড়ে পান আছে না এরকম কোন মানুষ আজ পর্যন্ত আমি অন্তত দেখি। আমরা সবাই অপেক্ষা করি যে কখন ওই চারটে দিন আসবে যেদিন আমরা সব ভুলে গিয়ে মন খুলে আনন্দ করব আর মায়ের কে উপাসনা করব। এই এইভাবেই ছোটবেলা থেকে আমরা যারা বাংলার ছেলে আমরা এইভাবেই বড় হয়ে গেছি। ঠিক আমার ছোটবেলা মনে পড়ে যখন প্যান্ডেল হতো সেই প্যান্ডেলে উঠে নাচানাচি, বড়দের কাছে বকা, তারপর আবার সেই প্যান্ডেলে দোলনা করে খাওয়া, তারপর সেই প্যান্ডেল শেষ হলো সেইখানে ক্যাপ নিয়ে বন্ধু বন্ধুতে লড়াই, তারপর দুর্গাপুজোর সময় হয়ে কোনো কেন জানি না একটা আনন্দ আনন্দ আসে দুর্গাপুজো। এবং এই পঁচাত্তর পল্লী যেটা আমরা সবাই বলি মমতা ব্যানার্জির পুজো, মমতা ব্যানার্জি নিজেই এখানে বলে গেছে যে এটা আমার পুজো, শ্রেতলা অগ্রণী ববির পুজো, এটা আমার পুজো, কালীঘাট মিলন সংঘ কার্তিকের পুজো। সেই পুজোতে এরা অদ্ভুতভাবে আজকে না আমরা আমি অনেকদিন ধরে ফলো করি, মাঝে চুরি করতে এসেছিলাম যে কীভাবে এরা এই আর্টগুলো করে, এত ছোট জায়গায় কীভাবে এত কিছু ফুলিয়ে ওঠে, এবং প্রত্যেক বছর নতুনত্ব কিছু না কিছু করতে থাকে এই পঁচাত্তর পল্লী। এবং খুব সরু জায়গা, ছোট্ট জায়গা, স্মল বাট বিউটিফুল, ছোট্ট জায়গায় এমনভাবে তৈরি হয়, যখন ইলে আমরা পুজোর সময় আসি তখন ভাবি যে এই গলিটাই, এই গলিটা আমার অত্যন্ত পরিচিত, কারণ আমি আলিপুরের বিধায়ক ছিলাম এক সময়, সেই সময় এই সব জায়গায় আমি আমার নিয়ে ঘুরত, রতন নিয়ে ঘুরত, কার্তিক নিয়ে ঘুরত, আমরা ডোর টু ডোর করতাম বাড়ি 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 গিয়ে এইসব গলির মধ্যে, তো এই জায়গাগুলো আমার চেনা। এবং তখন কত সরু গলি, সেটা কীরকমভাবে সুন্দর হয়ে ওঠে এটাও চোখের সামনে আমরা বারবার করে দেখেছি। খুঁটি পুজো অর্থাৎ ভিত পুজো, খুঁটি পুজো মানে আমাদের দুর্গাপুজোর আরম্ভ হল। আগে আমাদের মহালয়ের দিন দুর্গাপুজো আরম্ভ হতো, তারপরে দেখুন বাঙালি সুযোগ পেলে পুজো করবে, দুর্গাপুজো বাঙালির দ্বিতীয় কোনো অপশন নেই। করোনার জন্য আমরা কিছুটা থমকে রয়েছি কিন্তু নির্মূল হয়ে যায়নি, আমরা স্কোপ পেলে আবার জেগে উঠবো, আমাদের দুর্গাপূজা ফাটাফাটি হবে, ভালোভাবে হবে, কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকবে করোনা যাতে না ছড়ায় আর না বাড়ে, এটা আমাদের সামাজিক দায় দায়িত্ব। ববিদা এসছেন, বাবুদা এসছেন, রতন মালাকার এই ক্লাবের সবাই পাড়ার ভবানীপুরের পুরনো মানুষ, যাদের সংবর্ধিত হলেন এই পাড়ার মানে ছেলেরা বাচ্চা থেকে মেয়েরা সবাই এলেন, পুজো ভালো হবে। আপনি যদি দেখেন ফুটবল খেলতে আমার আগে ওয়ার্ম আপ করে বা রিজার্ভ বেঞ্চ দেখলে বোঝা যায় পুজোটা খেলাটা কেমন হবে, ঠিক পুজোর এই খুঁটি পুজো দেখলে বোঝা যায় পুজোটা চরম উৎসাহে এবার দুর্গাপুজোটা হবে, আনন্দ করা হবে। এবং অলরেডি ঢাকি কাটি পড়ে গেছে,
আমরা নাচতে শুরু করেছি। খালি একটা প্রশ্ন, ববিদাও বলছিলেন যে বাঙালি আনন্দমুখর বাংলা মিলন তীর্থ, এবং আজকে এই বাঙালি এবং বাংলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে ত্রিপুরায় গিয়ে তৃণমূল উৎপাত করছে, বাঙালিরা যে দাঙ্গা করে সেটা প্রমাণ করছে। দেখুন, দিলীপ ঘোষের কথা বলেছে, ওনার শিক্ষা দীক্ষা ভাবনা অনুযায়ী বলেছে। ববিদা যেটা বলেছে, বাংলা হচ্ছে একটা মিলনের জায়গা। বাংলা রবীন্দ্রনাথ নজরুল একসাথে ছিলেন, একই বৃন্তে দুটো কিছু হিন্দু মুসলমান। বাংলায় বিভেদ বিচ্ছিন্নকামী শক্তির কোনোদিনও জায়গা হয়নি। তা বাংলায় যেটা আছে যে উৎসবটা সবাইকে নিয়ে চলে। রবীন্দ্রনাথ ঠাকুর তার উৎসব বলতে বলে গেছে, উৎসবের মধ্যে মিলন চায়। প্রতি মুহূর্তে আমরা যে ছোটোখাটো অশান্তিগুলো রাখতাম পুজোর আগে, পুজোর দিন সেগুলোকে আমরা ভুলে যাই। কাজে যারা আমাদের ভেতরে কোনো কিছু বিভেদ সৃষ্টি করছে, তাদের আমাদের প্রত্যাখ্যান করা উচিত। ববিতা সঠিক কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চায়। আর বাংলার কৃষ্টি সংস্কৃতি দুর্গা পুজোটা খালি পুজো নয়, এটা একটা উৎসব। সব জাতি সব বর্ণের মানুষ এটাকে নিয়ে আনন্দ করে, এটাই আমাদের কাছে বড় কথা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।